জেরুজালেমে আবারও আল-আকসা প্রাঙ্গণে নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা। রমজান শুরুর পর বুধবার দ্বিতীয়বারের মতো কথিত অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় ফিলিস্তিনিদের উপর রাবার বুলেট ছুড়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন, তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। একই সঙ্গে আল-আকসায় নামাজ আদায় করা মুসল্লিদের অধিকার বলেও জানান তিনি। পবিত্র রমজানেও আল-আকসা প্রাঙ্গণে মুসল্লিদের ওপর দমনপীড়নের ক্ষোভে ফুঁসেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলির এমন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গাজা। বুধবার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ সময় তারা পতাকা প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আল-আকসা প্রাঙ্গণে মুসল্লিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্কেও। ফিলিস্তিনি পতাকা হাতে আঙ্কারা, ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন চালারে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে তুরস্ক পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই দিন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়ে জর্ডানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শত শত মানুষ। চলমান সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন তারা। আফরিন মৌ, সময় সংবাদ।